ছবিতেই সেই ছবিতে নজর রাখবো যা কার্যত এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষের চোখে সর্ষে ফুল দেখিয়ে দিচ্ছে। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির হদিশ, একের পর এক বাড়ি দেখে চক্ষু চরক কাজ, বিঘে বিঘে জমির উপর প্রাসাদের মতো পাঁচটি বাড়ি, মিলেছে একাধিক জমি, মাছের ভেড়ি, বাগান বাড়ির হদিশ, দেশে বিদেশে বিপুল সম্পত্তি রয়েছে বলে অভিযোগ। বাংলাদেশে পালিয়ে যেতে পারে তৃণমূল নেতা শাহজাহান শেখের নামে লুকআউট নোটিস ইডির। আপনাদেরকে হদিশ দেব সেই পাঁচ পাঁচটি বাড়ির। বাড়ি নম্বর এক তালা বন্ধ, ভেতরের অংশ কিছুটা দেখা যাচ্ছে, সার্বিকভাবে দেখে মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এই বাড়ি হচ্ছে দু নম্বর বাড়ি, শেখ শাহজাহানের যে বাড়িও তালা বন্ধ। তিন নম্বর বাড়ি, এক দুই দেখিয়েছি, এবার তিন, আপনাদেরকে নিয়ে যাবো এবার চতুর্থ প্রাসাদে। এটাকে বাড়ি বলবো না, এটাকে বাড়ি বলবো না, এটা প্রাসাদ। চার নম্বর যে বাড়ি সেটাকে প্রাসাদ বলা যায়, যে প্রাসাদে এরকম মার্বেল দিয়ে সম্পূর্ণ সাজানো। পাঁচ নম্বর বাড়ির সামনে এই যে পাঁচ নম্বর বাড়ি, সেই পাঁচ নম্বর বাড়িও তালা দেওয়া পাকা বাড়ি। সন্দেশখালীতে ধনকুবের তৃণমূল নেতা শেখ শাহজাহান সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে আর বাতাসে ওড়ে টাকা। সেখানেই মাছের ভেড়ি থেকে বেআইনি অনেক ব্যবসার কন্ট্রোলার তৃণমূলের ওই ব্লক সভাপতি, উঠছে অভিযোগ। তোলাবাজি, বেআইনি ব্যবসায় ফুলে ফেপে ওঠার অভিযোগ যে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তাকেই কার্যত দেবতা বানিয়ে দিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। সাধারণ মানুষ যখন শাহজাহান ভাইয়ের মতো একটা জনপ্রিয় নেতা, ব্লক সভাপতি, জেলার কর্মাধ্যক্ষ এবং তিনি সমাজসেবাও করেন, প্রচুর মানুষ, গরিব মানুষ, আর্ত গরিব মানুষের পাশে দাঁড়ান, প্রতি দান খরিয়াত করেন, সাধারণ পাবলিক জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভ দেখিয়েছে। শেখ শাহজাহানের নামে যখন গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন তৃণমূল বিধায়ক, তখন সেই গরিব দুর্গতদের জন্য সরকারি ত্রিপলের দেখা মিলল নেতার গ্যারাজে। শেখ শাহজাহানের বাড়িতে বিশাল গ্যারেজের খোঁজ, দুর্গত মানুষের ত্রিপল দিয়ে তৈরি হয়েছে গ্যারেজের ছাউনি। ত্রিপল পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্গত মানুষদের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ব্যবস্থাপনায় যে নট ফর সেল, অর্থাৎ গভর্নমেন্ট একমাত্র ব্যবহার করতে পারে সেইগুলো তার এই চালের ওপরে, অর্থাৎ তার যে গ্যারেজ সেই গ্যারেজের মাথার চালের ওপরে শেড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল নেতার এত সম্পত্তির উৎস কি? গরিবের হক ছিনিয়েই কি বড় লোক? রিপাবলিক বাংলা।